বন্ধুরা, পড়ছিলাম 18 বছর বয়স কবিতাটা, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তার মানে কবি কী বোঝাতে চাচ্ছেন? প্রথমেই কবি বললেন যে এ বয়স অর্থাৎ 18 বছর বয়সী যারা, তারা রক্তদানের পুণ্য জানে। এই রক্তদান কিন্তু ব্লাড ডোনেশন নয়, এই রক্তদান হচ্ছে পরের জন্য আত্মাহুতি দেওয়া, অর্থাৎ পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারার পুণ্য এ বয়সীরা জানে, এবং তারা অত্যন্ত বেগবান, বাষ্পের বেগে স্টিমারের মতো তারা চলে। তার মানে স্থবির হয়ে থাকতে একেবারেই তারা অপারগ। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। শপথ বলতে এখানে বোঝানো হচ্ছে যে যারা 18 বছর বয়সী তারা কিন্তু অত্যন্ত আত্মপ্রত্যয়ী, এবং তাদের এই আত্মপ্রত্যয়ের জন্য তারা যে জিনিসটাকে ঠিক মনে করে তার পথে যত বাধাই আসুক না কেন সেটি কিন্তু তারা উপেক্ষা করে অর্জনের চেষ্টা করে। এ কারণেই প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা শূন্য থাকে না, বা তারা যেমন প্রয়োজনে প্রাণ দিতে পারে তেমন কি প্রয়োজনে প্রাণ নিতেও পারে। আর এই 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, তার মানে তারা একেবারেই থেমে থাকতে চায় না, তাদের সবসময় কিছু না কিছু একটা করার ইচ্ছা জাগে মনে। এবং এই যে তাদের ইচ্ছা, এই যে তাদের আত্মপ্রত্যয়, এটাকেই কিন্তু অনেক সময় কাজে লাগাতে চায় অনেক অসাধু চক্র বা অনেক খারাপ ধরনের মানুষ, তাই তারা এই তরুণদের মনে নানা রকম কুমন্ত্রণা দেয়। কিন্তু তাতে তরুণদের আত্মপ্রত্যয় কি টলে যায়, কিংবা তরুণরা কি সে কুমন্ত্রণা কানে নেয়, জানবো পরের ভিডিওতে। আমাদের সাথেই থেকো।